ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের খুব একটা জনপ্রিয় পিঠা, জালি পিঠা রেসিপি নিয়ে। তো এখন এটাকে কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষা হাজারা পিঠা বলে থাকে। তো এটা কিভাবে একদম গ্রামের পদ্ধতিতে পারফেক্ট একদম সুন্দর করে সফট হয় সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এ টু জেড। তো এটা আমরা ছোটোকাল থেকে কিন্তু খেয়ে বড় হয়ে আসছি। তো এখন এখানে আমি 2 চামচ মতো চাউলের গুঁড়া নিয়ে নিব। এই চাউলের গুঁড়াটা ভেজা চাউলের গুঁড়া, যেটা ভিজিয়ে রেখে ভেজা অবস্থায় ব্লান্ডার করে ডুডুয়ে শুকানো হয়। তো এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চামচ লবণ নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তো সয়াবিন তেলটা আর ময়দাটা দিলে চাউলের গুঁড়ার সাথে পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়। আর ভেজা চাউলের গুঁড়াটা দিয়ে যে পিঠা ফুলে করা হোক না কেন, কিন্তু খুবই একটা সফট এবং সুন্দর পারফেক্ট হয়। তো এখানে আমি আস্তে আস্তে পানি দিয়ে ঠান্ডা পানিটা দিব, ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলা করা যাবে না, ঘন আর পাতলা মাঝামাঝি যে ব্যাটারটা রেডি হবে সেটা করে নিতে হবে। এভাবে হাতে লেগে থাকবে না, হাতে ওঠালে কিন্তু এটা এরকম একটা পাতলা ব্যাটার হয়ে হবে। তো এখন আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এখন ঢাকনা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিব। তো এখন আমি এদিকে সয়াবিন তেলটা নিয়ে নিব। এখন আমি চুলায় এই একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরকম একটা কড়াই থাকলে কিন্তু পিঠা পুলির জন্য খুবই সুবিধা হয়। তো এখন আমি কড়াইটা একদম গরম হয়ে আসবে এখানে তেল লাগিয়ে এগুলো এভাবে হাতে ঝেড়ে ঝেড়ে ব্যাটারটা দিয়ে দিব, যার কারণটাকে হাত জ্বালা পিঠা বলে থাকে। তো এটাকে এভাবে জালি হয়ে আসবে, জালি পিঠাও বলে থাকে। তো এখন 1 মিনিট মতো এটা চুলায় রেখে যখন এটা 1 পাশ থেকে উঠে আসবে তখন আমি এটা এভাবে নিয়ে নিব। তো ভিউয়ার্স, সেটা কিন্তু খুবই মজাদার একটা পিঠা। এটা আমাদের দেশে যে কেউ কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। তো এটা এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা রেডি করে নিব। তো আমার ফ্যামিলিটা কিন্তু খুবই ছোটো, সেই জন্য আমি ব্যাটারটা খুব কম করে নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এর থেকে আরও বেশি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।